লারি আব্দুর রহমান বেচারা ঘুমায় গেছে বড় বড় অনেকগুলো শিপ আছে দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা খুবই সুন্দর সে বাপের এত আইসক্রিম খায় নাই যতটা এই তিন দিন এই দুই দিন গেটটা ধরো এত রোদ বাবা আমরা যাচ্ছি লাঞ্চ করতে কিন্তু এত গরম বাবা রে বাবা একটা মানুষের দিকে তাকাইলে মনে রক্ত বেরোচ্ছে মুখে আর আমি আজকে গাধার মতো সানস্ক্রিন মুখে মাখতে ভুলে গেছি বাট হাতে ঠিকই মাখছি আমি বুঝলাম না আমার সাথে কি হয়েছে ফুড কোর্ট আছে আমরা কোথায় যাবো আমরা নিজেরও জানি না খুঁজতেছি আহ যে কোনো দোকানে পাশ দিয়ে গেলে যে একটা ঠান্ডা এসির বাতাস বের হয় না ও অনেক মজা লাগে খুঁজে পাইছি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আমাদের আজকের লাঞ্চ ভালোই আইটেম ওরে বাবা একজন আগে সালাদ নিতেছে আমরা এখন লাঞ্চ করে বের হইছি এখন এমআরটি দিয়ে আমরা এখন কই জেনে যাব হ্যাঁ কোথায় এখন
ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাই আব্দুর রহমান বেচারা ঘুমাই গেছে। আজকে সেই জুতা পরে বের হয়েছে, বিকজ আমি এরকম পরছি, ওর বাবা এরকম পরছে, এর জন্য। ও কিন্তু নর্মাল একটা স্যান্ডেল টাইপের ছিল, ওটা পরছি পরে বের হও, অনেক বাইরে গরম। সে কোনো কথা শুনে নাই। আর আব্দুর রহমানের বাবা গিয়েছে একটু কাজে, তার সিমে কি জানি হয়েছে ওইটা ঠিক করার জন্য। হ্যাঁ, আমি এখানে দাঁড়ায় আছি বাবুকে নিয়ে। আমরা এখন এই যে এটাতে ঢুকবো, আলমাদিনা হাইপার মার্কেট, এখান থেকে আমরা ডলারগুলো এক্সচেঞ্জ করবো দেড়হামে। তারপর হচ্ছে যে জায়গায় যাব আর কি, সেই জায়গার নাম আমি বারবার ভুলে যাইতেছি। যাই হোক, এখানে পাশাপাশি এমআরটি আছে, সো আমরা এখান থেকে কাজটা শেষ করে আসি। বিদেশে একটা জিনিস অনেক ভালো লাগে, দেখো জ্যাম লাগছে কিন্তু এত হর্ন দিচ্ছে না কেউ, মানে কারো কোনো তো তাড়া নাই যে ভাই আমার আগে যেতে হবে আমার আগে যেতে হবে এই টাইপের। বাংলাদেশে তো মনে করো একটা গাড়ির উপর দিয়ে পারে তো আরেকটা গাড়ি চলে যায়, কিন্তু এখানে আবার টোটালি ওরা আলাদা, অন্যরকম। আমরা আসছি সেন্ট্রাল মলে, হাইপার মার্কেট। এখানে নাকি ডলার এক্সচেঞ্জ করা যায়, তো দেখা যাক কোথায় করে ডলার এক্সচেঞ্জ। এই তো আমাদের ডলার এক্সচেঞ্জ কমপ্লিট, এখন আমরা যাব হচ্ছে তো একটু আগে আমরা একটু বোকা হয়েছি, একটা মেয়ে আমাদের ধরছে, কি একটা কার্ড নিয়ে একটা ফোন নিয়ে বসেছিল। সো আমাদেরকে বলতেছে যে ম্যাডাম, মানে সে হিন্দিতে বুঝাইছে যে এটা হচ্ছে একটা আমাদের নতুন একটা কোম্পানি, তো এখানে যদি আপনাদের নাম্বার আর নাম নেন তাহলে যে কোনো সময় আপনাদেরকে ফ্রি কার সার্ভিস দিবে। ঠিক ওই সময় যখন আব্দুর রহমানের বাবার কাছে নাম্বার চাইছে, ও তো বলতে পারে না ওর নিজের সিমের নাম্বার, তখন মেয়েটা ভাব মানে বলতেছে যে আপনারা দুবাইয়ের মানে লাইক দুবাই রেসিডেন্ট না? তখন আমরা বলছি না, উই আর ট্যুরিস্ট। তারপর মেয়েটা বলছে হো সরি সরি, মানে পুরা ধাজিয়া উড়ে গেছে আমাদের, কি আর বলবো। এই তো এখন এমআরটিতে চড়ে যাবো আমরা। আব্দুর রহমান ঘুমাই গেছে, যে ভালো হয়েছে, বিকেলের ন্যাপটা নিয়ে নেক। এখন তো প্রায় 5টা বেজে গেছে। এখানে আমরা নল কাট করতেছি, নল কাট আমরা ভাইয়া একটা আমাকে দিয়েছিল, তো ভাইয়ারটা আরেক সহ আরেকটা করতে হবে যেহেতু আমরা দুইজন। আব্দুর রহমানের লাগবে না এটা আপাতত। এমআরটির ভিতরে এইটা, বাইরে থেকে বোঝাই যায় না এরকম অবস্থা ভিতরে।
এখানে মিউজিক চলছিল, তার জন্য আমি সাউন্ড অফ করে দিয়েছি, নাহলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে এর জন্য। কিন্তু এখানকার খাবার অনেক মজা ছিল, আমি কিছু কিছু কিনেছিলাম এখান থেকে। এখানে অনেক বড় বড় অনেকগুলো শিপ আছে দেখতে পাচ্ছেন, আর এই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গার নাম কি? আলসেফ। জায়গার নাম হচ্ছে আলসেফ। চলো শিপে ঘুরি একটু। আব্দুরহমান আসো, নাও নাও নাও। আচ্ছা দিবে, আসো আসো। নাও নাও নাও, নিকালো নিকালো, হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও, ধরো 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 ধরো। ইয়াল্লা, তোমাকে আইসক্রিম নেই নি, দেখি 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 আবার। আল্লাহ আল্লাহ, সে কোন নিয়ে দাঁড়িয়ে আছে? সামনে আসো সামনে আসো, না না না, ওইটা না ওইটা না।
Thank you. Give me one tissue, please.